জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন? তাদের ব্রিগেডের সভা হচ্ছে, সামনে নেতারা বসে, পিছনে লাইন দিয়ে টলিউড বসে, দেখেছেন? আজকের ঋতুপর্ণা বা আজকের অমুক, এ কেউ চাকরি দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেউ করিয়া দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেউ বা হয়তো এই রেশন দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবার এই ধরনের হাত পাকিয়ে নিয়েছে। আর আমি টলিউডের শিল্পীদেরও বলি, আপনাদের তো শিল্পকর্মের মানে আপনাদের তো যে বোধ বুদ্ধি, আপনাদের যে শিল্পকর্ম, আপনাদের যে প্রতিভা, তার তো অভাব নেই। কেন এই রাজনৈতিক দলের সঙ্গে সংসর্গতা তৈরি করবেন? এই ধরনের একটা দুষ্কৃতি নির্ভর একটা রাজনৈতিক দল, দুর্নীতিপূর্ণ একটা রাজনৈতিক দল। বাংলার শিল্পীরা, বাংলার কলাকুশলীরা, তাদের শিল্প প্রতিভা রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে সেই শিল্প প্রতিভাগুলোকে নষ্ট করছেন। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ইডি, এই গোটা বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। যে টালিগঞ্জ, আপনি ভাবুন আগের টালিগঞ্জের কথা, উত্তম কুমার, সৌমিত্র বাবুর মতো মানুষ, কোনোদিন জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন? যে তারা তাদের ব্রিগেডের সভা হচ্ছে, সামনে নেতারা বসে, পিছনে লাইন দিয়ে টলিউড বসে, দেখেছেন? আজকের ঋতুপর্ণা বা আজকের অমুক, এ কেউ চাকরি দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেউ করিয়া দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেউ বা হয়তো এই রেশন দুর্নীতিতে ডাক পাচ্ছে, কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবার এই ধরনের হাত পাকিয়ে নিয়েছে। কি দরকার ছিল ওই টলিউড দখল করা? আর আমি টলিউডের শিল্পীদেরও বলি, আপনাদের তো শিল্পকর্মের মানে আপনাদের তো যে বোধ বুদ্ধি, আপনাদের যে শিল্পকর্ম, আপনাদের যে প্রতিভা, তার তো অভাব নেই। কেন এই রাজনৈতিক দলের সঙ্গে সংসর্গতা তৈরি করবেন? এই ধরনের একটা দুষ্কৃতি নির্ভর একটা রাজনৈতিক দল, দুর্নীতিপূর্ণ একটা রাজনৈতিক দল করবেন না, সংসর্গতা তৈরি করবেন না। সকলকেই বলছি, আমি আহ্বান করছি, আপনাদের সেই প্রতিভা রয়েছে বলে আমি বিশ্বাস করি। বাংলার শিল্পীরা, বাংলার কলাকুশলীরা, তাদের শিল্প প্রতিভা রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থে সেই শিল্প প্রতিভাগুলোকে নষ্ট করছেন। সকলকে রাজনৈতিক মঞ্চে এসে ধৈর্য করতে হবে, এ বিষয় নয়। আপনার রাজনৈতিক বিশ্বাস থাকবে, থাকা উচিত, কিন্তু একটা রাজনৈতিক শিক্ষার প্রয়োজন। রাজনৈতিক শিক্ষা যেমন যিনি রাজনৈতিক মঞ্চে আসছেন তার উপর যেমন প্রয়োজন, সেরকম রাজনৈতিক দলগুলোরও, কাকে দলে নেবেন, কাকে নেবেন না, কাকে মঞ্চে বসাবেন, কাকে মঞ্চে বসাবেন না, এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা উচিত। কতটা রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন? সিপিএমে যে একজনও শিল্পী ছিল না তা নয়, ছিল, কিন্তু তার সঠিক রাজনৈতিক শিক্ষা ছিল। রাজনৈতিক শিক্ষার মাধ্যম দিয়ে তারা এসছে, একটা প্রসেসের মধ্যে এসছে। কোনো কিচ্ছু নেই, অল অফ দ্য সাডেন মনে হলো এই তুই ভালো ইয়ে করেছিস, চলে আয়, দুদিন পরে তাকে আর দেখতে পাচ্ছেন না। এই তো ঘটেছে, নুসরত মিমিকে আর দেখতে পান, আর দেখতে পান? মানুষ দেখতে পেয়েছে ভোট দেওয়ার পরে? রাজনৈতিক দলগুলো দায়ী নেই? যাকে মনে হলো তুলে নিয়ে এসে মানুষের জনপ্রতিনিধি করে দিচ্ছেন, শুধুমাত্র আপনার দলের প্রতি বিশ্বাস আছে বলে মানুষ ভোট দিয়েছে, তো অস্বীকার করা যাবে না। কিন্তু মানুষকে আপনি কি দিলেন? রাজনৈতিক দল হিসেবে মানুষকে আপনি কি দিলেন? প্রতারণা ছাড়া? যাদবপুরের মানুষ, বসিরহাটের মানুষ কি পেয়েছে নুসরত মিমিকে নিয়ে? এ প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না, তৃণমূল কংগ্রেসকে দিতে হবে না? আবার এবার দাঁড় করিয়েছেন আর একজনকে, ওই একটা আপনাদের মতো ইউটিউব চ্যানেলে দেখছিলাম, এক গ্রামের একজন সাধারণ মানুষ বলছে নাচের দিদি, এই তারা পাচ্ছে। জল পাওয়ার কথা ছিল, আলো পাওয়ার কথা ছিল, বিদ্যুৎ পাওয়ার কথা ছিল, রাস্তা পাওয়ার কথা ছিল, কর্মসংস্থানের কথা ছিল, বারুইপুরে পেয়ারা হয়, তার একটা প্রসেসিং ইউনিট পাওয়ার কথা ছিল। সুজন চক্রবর্তী যখন সাংসদ ছিলেন, নটি ন্যাশনাল ইনস্টিটিউটের কথা তিনি ভেবেছিলেন এবং তার জন্য প্রসেস হচ্ছিল, সেই সব পাওয়ার কথা ছিল। বারুইপুরে কোনো জেলা সদর হয়ে উঠতে পারল না,
500 একর জমি, তাদের কোনো ডেভেলপমেন্ট হলো না এই 13 বছরে। যদি সঠিক জনপ্রতিনিধি থাকতো সেটা হতো, যদি আপনার কর্মদক্ষতা থাকতো, প্রশাসনিক দক্ষতা থাকতো সেগুলো হতো না। আপনার রয়েছে না, যাদের পাঠান জনপ্রতিনিধি হিসেবে তারা রয়েছে। মেট্রো রেল কেন গড়িয়া পর্যন্ত থাকবে, কেন বারুইপুর পর্যন্ত হবে না? সংসদের অভ্যন্তরে সে কথা বলা, কেন্দ্র থেকে সেই সমস্ত কিছু আড়াই করে নিয়ে আসার মতো সাংসদ কেন হবে না পশ্চিমবঙ্গ? যে পশ্চিমবঙ্গ সেরা সাংসদদের দিয়ে এসছে, সংসদের অভ্যন্তরে কথা বলার মতো লোক নেই। একটা আইন সভায় গিয়ে আইন তৈরি করার মতো যোগ্য ব্যক্তিদের পাঠানো হচ্ছে না, পশ্চিমবঙ্গ কি পাচ্ছে? আপনি বলতে পারবেন এই বিগত এতগুলো বছর তৃণমূল কংগ্রেসের কজন মেম্বার, প্রাইভেট মেম্বার বিল এনেছে? জানাই না, অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমি তাই জনগণকে বলবো, আপনার কারোর প্রতি ভালোবাসা থাকতে পারে, কারোর প্রতি ঘৃণা থাকতে পারে, কিন্তু নিজের কথা ভাবুন যে কি পেলেন আইনসভার সদস্যদের কাছ থেকে। বিগত এতগুলো বছর ধরে তৃণমূল কংগ্রেসের একটার পর একটা জনপ্রতিনিধি পাঠিয়ে কি পেয়েছেন? আর ওদের কথা বলতে বলুন যে কি দিয়েছে রাজ্যের জনগণকে? একটা আপনি বলতে পারেন যে একটা এই ধরনের আইন আমরা এনেছি, এই ধরনের বিষয় নিয়ে আমরা সংসদের অভ্যন্তরে এই ধরনের বিষয়কে উত্থাপন করেছি যেটা জনমানুষের প্রভাব বেড়ে ফলেছে? বলতে পারবেন না। বামেরা যখন শক্তিশালী ছিল, রাইট টু ইনফরমেশন এসছে, বামেদের কমন মিনিমাম প্রোগ্রামের ফলে রাইট টু এডুকেশন এসছে, বলতে পারবেন এরকম দিকদর্শী কোনো ইয়ে এসছে? রাইট টু এডুকেশন, যে 14 বছর বয়স্ক, 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে শিক্ষা প্রদান করতে হবে ফ্রি অ্যান্ড কম্পালসারিলি, সেটা খুব পড়তে হবে এলিমেন্টারি এডুকেশন। বামেরা শক্তিশালী ছিল, সেটা এসছে। আপনি বলতে পারেন যে আপনার আপনার সংসদ সদস্যরা একটা এমপ্লয়মেন্ট নিয়ে গলা চড়িয়েছে, একটা প্রাইভেট মেম্বার বিল এনেছে? বলতে পারবেন না, কারণ জানেই না যে কিভাবে একটা প্রাইভেট মেম্বার বিল আনতে হয়, কিভাবে একটা আইন ফ্রেমিং করতে হয়। নিজে যাই এনেছেন সব আদালতে এসে মুখ থুবড়ে পড়ছে। ওবিসি অ্যাক্ট এনেছেন, আদালতে এসে মুখ থুবড়ে পড়েছে, তার কারণ সেগুলো সংবিধানসম্মত হয়নি। কারণ সংবিধান সম্পর্কে আমরা ন্যূনতম ধারণা নেই। এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার জন্য।